সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানাবাবগঞ্জ টিভির আজকে সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি জুবায়ের আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। চাপানাবাবগঞ্জে 300 পেরিয়েছে করোনা শনাক্তের সংখ্যা। কর্নেল আবু তাহের দিবসে চাপানাবাবগঞ্জে আলোচনা। শিবগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে জেলা মার্কেটিং অফিসার, স্বাস্থ্যকর্মী সহ 27 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট 318 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো, আর 134 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন 2 জন। সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকা ও রাজশাহীর PCR ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা 68 জনের নমুনার প্রতিবেদনের মধ্যে 27 জনের দেহে করোনা পজিটিভ প্রতিবেদন আসে। আক্রান্ত 12 জনের বাড়ি সদর উপজেলায়, শিবগঞ্জ উপজেলায় 7 জন, নাচোল উপজেলায় 6 জন, গোমস্তাপুর উপজেলায় 2 জন রয়েছে। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় মঙ্গলবার সকাল থেকে তাদের হোম কোয়ারেন্টিনে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। কর্নেল আবু তাহের দিবসে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ পাঠাগারে মঙ্গলবার আলোচনার আয়োজন করে কর্নেল তাহের সংসদ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ নিয়ামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় কর্নেল আবু তাহেরকে স্মরণ করে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন, সহ সভাপতি আব্দুল হামিদ রুনু, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, কর্নেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ। বক্তারা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করে কর্নেল আবু তাহেরের রাষ্ট্রীয় মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের রসিকনগর মোড়ে ট্রাক চাপাই ইউসুফ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ইউসুফ আলী হচ্ছে জেলা শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের হাজারবিকি গ্রামের জিল্লা রহমানের ছেলে। মঙ্গলবার সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকাল 9:30টার দিকে মোটরসাইকেল চালক ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাবার সময় সোনা মসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ইউসুফ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 0131602592 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জুবায়ের আহমেদ, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।